লোহার শিকলের আদলে তৈরি প্রতীকী কারাগার। কারাগারে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি মেয়ে, চেয়ারে বসে কিংবা কখনো দাঁড়িয়ে হাত নেড়ে উৎসুক মানুষকে শান্ত করবার চেষ্টা করছে শিশুটি। তার হাতে একগুচ্ছ ধানের শীষ, পরনে গোলাপি রঙের শাড়ি, গলায় মালা ও চোখে চশমা। এ যেন কারারুদ্ধ খালেদা জিয়া। রোববার বিএনপির ময়মনসিংহ বিভাগীয় রোড মার্চে গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে দেখা মেলে এমন প্রতীকী কারাবন্দী খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসনের এই সাজে সেজেছে ছোট্ট শিশু শাহ রুফাইদ আলু বাবা। সে নার্সারি শ্রেণীর ছাত্রী, বয়স ৬। এমন প্রতীকী খালেদা জিয়াকে সামনে রেখে স্লোগান দিচ্ছেন বিএনপির কর্মীরা। জানা যায়, ছোট্ট লুবাবার বাবা শাহ নাসিরউদ্দিন রুমন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক এবং মা তানজিন চৌধুরী লিলি জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ জেলা শাখার সভাপতি। লুবাবাকে নিয়ে উৎসুক বিএনপি কর্মীদের সঙ্গে তারাও সেখানে উপস্থিত ছিলেন। তারা বলছেন, খালেদা জিয়া শুধু বড়দের অন্তরে নয়, শিশুদের অন্তরেও জায়গা করে নিয়েছেন। আজকে দেখেন বাংলাদেশের জনগণ দেশন দেশমাতা দেশনের বেগম খালেদা জিয়াকে কিভাবে গ্রহণ করেছে। আজকে এই যে ছোট ৬ বছরের শিশু শাহ রুফাইদা লুবাবা, সেও বেগম খালেদা জিয়াকে তার অন্তরে স্থান করে দিয়েছেন। সেও আজকে বেগম খালেদা জিয়া, সে যে এই কারারুদ্ধ অবস্থায় এই প্রখর রৌদ্রে সে আজকে আমাদের মাঝে এই কাফেলায় অংশগ্রহণ করছেন। জীবন এখন শঙ্কার মুখে, উনি খুব অসুস্থ এবং দীর্ঘদিন যাবত উনি এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। আমরা আমাদের নেত্রী মুক্তি চাই এবং উন্নত চিকিৎসার জন্য তাকে যেন বিদেশ প্রেরণ করা হয়, সেটাই আমরা আমাদের দাবি। আর এই আমাদের নেত্রী যে কারাগারে কারারুদ্ধ অবস্থায় আছেন, সেটার প্রতীকী একটা আমরা উপস্থাপন করেছি। আমাদের ছোট্ট একটি বাচ্চা শাহ রুফাইদার বাবা, সে আমারই সন্তান, এখানে খালেদা জিয়ার প্রতীকী হিসাবে তাকে আমরা এখানে উপস্থাপন করেছি। তাকে কারারুদ্ধ অবস্থায় আমরা দেখানোর চেষ্টা করেছি দেশটির বেগম খালেদা জিয়ার কারারুদ্ধ অবস্থায়। বিএনপির ময়মনসিংহ বিভাগীয় এই রোড মার্চ ত্রিশাল থেকে শুরু হয়ে চুরখাই, ময়মনসিংহ বাইপাস মোড়, চায়না মোড় ও ঈশ্বরগঞ্জ হয়ে ফের ত্রিশালে ফিরেছে। এর মধ্যে বিভিন্ন স্থানে অবস্থান করে স্থানীয় নেতাকর্মীদের নিয়েও সংক্ষিপ্ত সমাবেশ করেছে তারা। সমাবেশে বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন। সাইদ রহমান, কালবেলা। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলনের অংশ আজকে আমাদের এই আজকের এই রোড মার্চ। আজকে এই অবৈধ লুটেরা নিষিদ্ধাইতে সরকারের পদত্যাগ করে নিরপেক্ষ সংসদ নির্বাচন হবে, সেই আন্দোলনের অংশ।